হয়েছে, এখানে আবার ভাঙন শুরু হয়েছে। মাঝে মধ্যে তো আমাদের ভাঙন লেগেই আছে। আজকে আমরা নারায়ণপুরের এখানে এসেছি, মানিকচক, মানিকচক ঘাটের পাশে। এখানে ভাঙন কালকে খুব ভাঙন চলছিল, সে সময় আমার কাছে খবর যায়। তখন আমি উদ্যোগন কর্তৃপক্ষ এবং মন্ত্রী তাদেরকে আমি জানাই যে আমাদের এখানে ভাঙনটা শুরু হয়েছে। আমি কালকে ম্যাডামকে আমি বলিনি, আমাদের সার্বিক ম্যাডামকে, আজকে আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার সঙ্গে কথা হয়েছে, আমাদের সমিতির সরকার কথা বলেছেন ওনার সঙ্গে ইমিডিয়েটলি, যাতে এখানে কাজ শুরু করা হয়। নাহলে এখানকার যারা আছে তারা খুব আতঙ্কিত হয়ে আছে, তারা যে কোথায় যাবে সেই জায়গাটুকু তাদের নাই, যে আমরা এই জায়গাটা যদি ভেঙে যায় তো আমরা যাবোটা কোথায়, সেই মাথা গুজার ঠাঁই আমাদের নাই। আমাদের যাতে আমরা যাতে এখানে থাকতে পারি শান্তিভাবে, তার জন্য কাজটা যেন তাড়াতাড়ি শুরু হয়। আচ্ছা, আমি সভাপতি হিসাবে ত্রাণের ব্যবস্থা প্রথম আমি বললাম, আমার সোমবারে ওনাদেরকে আসতে বললাম যে ইমার্জেন্সি যদি হয় তাহলে আমি ওখানে কিছু ত্রিপালের ব্যবস্থাটা করে দেব। আমরা গত পরশু রাত থেকে ভাঙন এখানে দেখা যায় না। আমরা আজকে আমরা সবাই এসেছি, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল আছেন, এখানে আমাদের অনেকেই আছেন, অনেক জনপ্রতিনিধিরাও এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও আছেন, লোকাল নেতৃত্বরাও আছেন, এবং এখানকার পশ্চিম নারায়ণপুরের অনেক নেতৃত্ব আছেন, এখানকার লোকাল জনসাধারণরাও রয়েছেন। আমরা আজকে এলাম, আমরা দেখলাম, কারণ অলরেডি ম্যাডাম সাবিত্রী মিত্র তিনি কলকাতায় বিধানসভায় আছেন, তিনি আসতে পারেননি, উনি ওখান থেকে সমস্ত ব্যবস্থা করেছেন। ডিএম সাহেবকে বলা থেকে শুরু করে ইরিগেশন মিনিস্টারের কাছ থেকে কীভাবে তাড়াতাড়ি কাজটা করানো যায় তিনি করেছেন। একটু আগে কথা ম্যাডামের সঙ্গে হলো, তিনি বললেন যে আজকে যারা কাজ করবেন তারা রাত্রের মধ্যে আজকেই শিফটিং হবে, এবং কাল আর্লিন দা মর্নিং খুব সকাল থেকে কাল থেকে কাজ চালু হবে। এখন কি ভাঙন নিয়ন্ত্রণ, এখন তো যা পরিস্থিতি দেখলাম এখন এই অবস্থায় নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু পরবর্তীতে কী হয় বলা যাবে। যতক্ষণ এখানে প্রোটেকশন দেওয়াটা খুবই প্রয়োজন, এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এসে ভালো করে প্রোটেকশন দিলে তাহলে এখানকার গ্রাম আমাদের নিরাপদে থাকে। কী অভিযোগ জানালো গ্রামবাসীরা? গ্রামবাসীরা অভিযোগ বলতে তাদের অভিযোগ কিছু নেই, অভিযোগ বলতে যে হঠাৎ করে ভাঙন হয়েছে জাতীয় বিপর্যয়, এটা যাতে তাড়াতাড়ি কাজ শুরু হোক এবং আমরা যাতে এখানে শান্তিতে বসবাস করতে পারি, আমরা যাতে রক্ষা পাই, এটাই তাদের দাবি। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা ভিটে ছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।